এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের এবটি টেস্ট পেপার সলভ টু থাউজেন্ড টোয়েন্টি টু ইতিহাসের পেজ নম্বর দুশো আঠাশ নম্বর পেজের যত এমসিকিউ কিউব এবং এসএ কিউব আছে ইতিহাসে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো তো দেখো বিভাগ করা সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন এর আনসার কীভাবে ঘয়ের আনসার রণজিত গুহ পরে কোয়েশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট তে কেকের দেশ বলা হয় এর আনসার কেবে কয়ের আনসার স্কটল্যান্ডকে পরে কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট থ্রিতে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন এর আনসার কেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খয়ের অ্যান্সার পরে কোয়েশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ফোরে ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র এর আনসার কেবে ঘয়ের আনসার রাজা হরিশ্চন্দ্র ওয়ান পয়েন্ট ফাইভে কী বলেছে বামা বদিনী বামা হলেন আসলে এর আনসার কেবে ঘয়ের আনসার সমগ্র নারী জাতি ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে শব্দ কল্পদ্রুম শব্দ কল্পদ্রুম গ্রন্থ রচনা করেন এর আনসার কেপে কয়সার রাধাকান্ত দেব পরের কোশ্চেন কিছু ওয়ান পয়েন্ট সেভেনে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি এর আনসার কেপে কোয়ার্সার স্কটিশ চার্চ কলেজ স্কটিশ চার্চ কলেজ পরের কোয়েশ্চেন কিছু ওয়ান পয়েন্ট এইটে বাউল গানের প্রবর্তক হলেন এর আনসার কেপে খয়ার্সার লালন ফকির পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট নাইনে প্রথম অরণ্য আইন পাশ হয়েছিল আঠারোশো পঁয়ষট্টি সালে আঠারোশো পঁয়ষট্টি সালে তো দেখো পরের কোয়েশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে পাবনা কৃষক বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন এর অ্যান্সার কী হবে গয়ার আনসার ঈশান চন্দ্র রায় পরের কোয়েশ্চেন কী আছে আমাদের আমাদের নেক্সট কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে বিল বিদ্রোহ হয়েছিল এর অ্যান্সার কী হবে গয়ার আনসার খানদেশে পরে কোয়েশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে সন্ন্যাসী ফকিরিবিদ্রোহের সূচনা হয়েছিল এর অ্যান্সার হবে কয়ার ঢাকাতে পরে কোয়েশ্চেন কেছে ওয়ান পয়েন্ট অন থ্রিতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রের সময় প্রথম শহীদ হলেন এর অ্যান্সার কেবে খয়ের অ্যান্সার মঙ্গল পাণ্ডে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন কী বলছে বঙ্গভাষা প্রকাশিকা সভা কে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বলেছিলেন তো দেখো এর অ্যান্সার হবে ঘয়ের আনসার যোগেশচন্দ্র বাগল পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে নব্যব্যঙ্গ চিত্রকলার জনক বলা হয় এর অ্যান্সার কে হবে ঘয়ার্সার অব নীন্দ্রনাথ ঠাকুর পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে জমিদার সভা স্থাপিত হয় এর আনসার কী হবে গয়ের আনসার আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে কি বলেছে ভারতের সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে এর আনসার হবে ঘয়ার আনসার পর্তুগিজরা ওয়ান পয়েন্ট ওয়ান এইটে কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান এইটের কোশ্চেন কি বলেছে বিদ্যা বণিক বলা হয় এর আনসার কী হবে কয়ার আসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পরে কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় এর আনসার কী হবে কয়ের শিবচন্দ্র নন্দীকে পরে কোশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট টু জিরো পদাধিকার বলে সর্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য কে হন এর আনসার হবে খয়ের আনসার ভারতের প্রধানমন্ত্রী তো দেখো উপবিভাগ এখান থেকে আমি যে সমস্ত এসএ কিউব আছে সেগুলো সলভ করে দেবো টু পয়েন্ট ডবল ওয়ানের কোশ্চেন কী বলেছে সত্তর বছর কাল লেখা এর আনসার হবে বিপিনচন্দ্র পালের লেখা তো দেখো টু পয়েন্ট ওয়ান টু এর কোশ্চেন কী বলেছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয় এর অ্যান্সার কী হবে কুষ্টিয়া থেকে বাংলাদেশের পরের কোশ্চেন কী আছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে ব্রহ্মানন্দ কার উপাধি ছিল এর আনসার হবে কেশবচন্দ্র সেনের টু পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন কী বলেছে হিন্দু মেলার অপর নাম কী এর আনসার হবে চৈত্র মেলা তোমরা তো জানো হিন্দু মেলা আঠারোশো সালে হয়েছিল নবগোপাল মিত্র তাই তো তো দেখো উপবিভাগ ঠিক বা ভুল নির্ণয় করো টু পয়েন্ট টু ওয়ানে কি বলেছে মেধা পাটেকার নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধী ছিলেন এটা ভুল আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় আচার্য ছিলেন স্যার গুরুদার বন্দ্যোপাধ্যায় এটা ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলে আরবি ভাষায় ফরাজি শব্দের অর্থ হলো ইসলামের নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য এটা ঠিক আছে তোমাদের মাথায় রাখতে হবে এবং ওভাবিকতার অর্থ কী নবজাগরণ তাই তো মানে টু পয়েন্ট টু থ্রির কোয়েশ্চেন ঠিক আছে টু পয়েন্ট টু ফোরের কোশ্চেন বলেছে ঐতিহাসিক আর জি প্রদান ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন স্বামী বিবেকানন্দকে এটা কী আছে ঠিক আছে পরের কোশ্চেন কি বলেছে সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও টু পয়েন্ট থ্রি ওয়ানে বলেছে যত মত তত পথ এর আনসার হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে দাদা সাহেব ফালকে এর আনসার হবে গয়ের আসার চলচ্চিত্র টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে আনন্দমঠ এর আনসার হবে কয়ের আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে ব্যঙ্গচিত্র এর আনসার হবে কয়েন আনসার গগেন্দ্রনাথ ঠাকুর তো যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো উপবিভাগ তোমরা দেখতে পাচ্ছি মানচিত্রে এখানে আমাদের মানচিত্রটা করতে হবে এই মানচিত্রগুলো আমি তোমাদের পরে কোনো একদিন করিয়ে দেব। ঠিক আছে তো দেখো উপবিভাগ টু পয়েন্ট ফাইভে কী বলেছে সঠিক বিবৃতি নির্ণয় করো টু পয়েন্ট ফাইভ অনেক কী বলেছে বিবৃতি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে এর ব্যাখ্যা কীভাবে তিন হবে এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহু নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা টু পয়েন্ট ফাইভ টুতে কী বলছে বিবৃতি বাংলায় ওহাবী আন্দোলন ছিল ধর্ম সংস্কার আন্দোলন এর ব্যাখ্যা কীভাবে এক হবে ইসলাম ধর্মের সংস্কার করাই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য তো দেখো টু পয়েন্ট ফাইভ বলেছে বিবৃতিতে অবনীন্দ্রনাথের অমর সৃষ্টি হলো ভারত মাতা এর ব্যাখ্যা কী হবে দুই হবে স্বদেশী যুগে স্বদেশ জাগানোর মতো টু পয়েন্ট ফাইভ ফোরে কী বলেছে বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এর ব্যাখ্যা তিন হবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য তো দেখো মোটামুটিভাবে আমি সব সলভ করে দিচ্ছি এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে এবার আমি টেস্ট পেপার সলভের দুশো উনপঞ্চাশ নম্বর পেজের যত এমসি কিউব আছে এবং এসএ কিউব আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলেছে বিশ্ব নারী দিবস হিসাবে পালিত হয় এর অ্যান্সার হবে গয়ের আনসার আটই মার্চ ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে ভারতের দ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি এর অ্যান্সার হবে কয়ের আনসার ভারতনাট্যম ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে দ্য সি অ্যারাউন্ডস আস বইটির লেখককে এর অ্যান্সারে কী হবে কয়ের আনসার ব্যাসেল কারসন ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে বাং প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা এর আনসার হবে খয়ের আনসার সোম প্রকাশ ওয়ান পয়েন্ট ফাইভে কী বলেছে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন সম্পাদনা করেন এর আনসার কেবে গয়ের আনসার মহেন্দ্রলাল সরকার ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে পাশ্চাত্য শিক্ষা সরকারি শিক্ষানীতি রূপে ঘোষিত হয় এর আনসার কেবে গয়ের আনসার আঠারোশো তেইশ পরে কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট সেভেনে বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায় এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে সর্ব শুভকারী পরের কোশ্চেন কিছু ওয়ান পয়েন্ট এইটে ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি এর আনসার কীভাবে খয়ারান্সার কাদম্বনী গাঙ্গুলি পরে কোশ্চেন কিছু ওয়ান পয়েন্ট নাইন অনন্য আইন আনুষ্ঠানিকভাবে প্রবর্তন করেন এর অ্যান্সার কী হবে খয়ার্সার ডেইট্রিক ব্রান্ডিস ওয়ান পয়েন্ট অঞ্জুরের কোশ্চেন কী বলেছে গোবর্ধন দিকপতি যে বিদ্রোহের নেতৃত্ব দেন এর অ্যান্সার কী হবে খয়ারান্সার চুয়ার বিদ্রোহের পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ডবল ওয়ানে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে যে উপন্যাসে এর অ্যান্সার হবে ঘয়ারাচার আনন্দমঠ উপন্যাসে পরে কোয়েশ্চেন কেছে ওয়ান পয়েন্ট অন টুতে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দের প্রথম বিদ্রোহ সংগঠিত হয়েছিল এর অ্যান্সার কী হবে কয়রাচার নদিয়াতে ওয়ান পয়েন্ট অন থ্রিতে কি বলেছে ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়েছিল এর অ্যান্সার কীভাবে ঘয়ারাছার উন্নত ভারত শাসন আইন ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন কী বলেছে ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন এর অ্যান্সার কেবে খয়রাস আনন্দমোহন বসু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের কোশ্চেন কী বলেছে আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল এর অ্যান্সার কেবে খয়রাসার অমৃত বাজার পত্রিকায় ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের কোশ্চেন কী বলেছে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় এর অ্যান্সার কেবে খয়ার্সার স্বামী বিবেকানন্দকে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের কোশ্চেন কী বলেছে দক্ষিণ এশিয়ার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছাপার কৃতিত্ব এর আনসার হবে কয়ার হিকির প্রেস হিকির প্রেসের পরে কোয়েশ্চেন কিছু ওয়ান পয়েন্ট ওয়ান এইটে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা হলেন এর আনসার কেবে কয়েন্সার কর্নেল রবার্ট কিড ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের কোয়েশ্চেন কী বলেছে জাতীয় প্রযুক্তিবিদ্যার জনক বলা হয় এর আনসার হবে কোয়ার রাজেন্দ্রলাল মিত্রকে ওয়ান পয়েন্ট টু কি কোয়েশেন কী বলেছে বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন এর আনসার কেবে কয়েন নন্দলাল বসু এবার আমি বিভাগ খাওয়া সলভ করাবো তো দেখো যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও ষোলো গুণ এক সমান সমান ষোলো উপবিভাগ তো দেখো টু পয়েন্ট ওয়ানে কী বলেছে একটি বাক্যে উত্তর দাও টু পয়েন্ট ওয়ান ওয়ানের কোশ্চেন কী বলেছে ভারতের প্রথম ভারতের জাতীয় মহাফেজখানা সরি ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত এর অ্যান্সার কী হবে দিল্লিতে টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে সতীদ প্রথা কোন আইন দ্বারা রদ হয় এর অ্যান্সার হবে সপ্তদশ আইন ঠিক আছে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে রাজা রামমোহন রায় সতীদহ প্রথা বন্ধ করেছিলেন সতেরো নম্বর রেগুল্টিং একদারা পরে কোশ্চেন কি আছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে কোলদের জন্য কবে দক্ষিণ পশ্চিম এজেন্সি গঠন করা হয় এর আনসার হবে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে কোন গ্রন্থ ছাপার জন্য প্রথম বাংলা হরপের প্রয়োজন হয় কোন গ্রন্থ ছাপার জন্য বাংলা হরপের প্রয়োজন হয় এর আনসার হবে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তো দেখো উপবিভাগ টু পয়েন্ট টুতে কী বলছে ঠিক বা ভুল নির্ণয় করো ফার্স্ট কোশ্চেন কী বলছে টু পয়েন্ট টু ওয়ানে খেলার ইতিহাস চর্চা হয় চীনে দেশে খেলার ইতিহাস চর্চা শুরু হয় চীন দেশে এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে মেকলেমিনিট লর্ড বেন্টিংেরামালে প্রকাশিত হয় এটা ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা এটা ঠিক আছে টু পয়েন্ট টু ফোরে কী বলেছে শান্তিনিকেতন আশ্রম প্রথম তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা ঠিক আছে তো দেখো টু পয়েন্ট থ্রিতে কী বলেছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও টু পয়েন্ট থ্রি ওয়ানে কী বলেছে কথা কথাকলি এর আনসার কী তিনের অ্যান্সার কেরালা টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে সীতার বনবাস এর আনসার হবে চারের আনসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে চুয়ার বিদ্রোহ এর আনসার হবে একের আনসার দুর্জন সিং টু পয়েন্ট থ্রি ফোরে কীভাবে কী বলেছে স্কুল বুক সোসাইটি এর আনসার হবে দুইয়ের আনসার ডেভিড হেয়ার তো দেখো এই যে ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিং তোমাদের কোনো একদিন আমি সলভ করে দেবো তো দেখো উপবিভাগ আছে 2.5 পয়েন্ট কি বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তো দেখো প্রথম বিবৃতির ব্যাখ্যা হবে এক স্বদেশিয়ানা জনপ্রিয় করতে তো দেখো পরে বিবৃতি গিয়েছে টু পয়েন্ট ফাইভ টুতে সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে এর আনসার কীভাবে ব্যাখ্যা তিন চুয়ার বিদ্রের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয় টু পয়েন্ট ফাইভ থ্রিতে কী বলেছে বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এর ব্যাখ্যা কীভাবে তিন হবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য টু পয়েন্ট ফাইভ ফোরে কী বলেছে বিবৃতি শিক্ষিত বাঙালি সমাজ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে সমর্থন করেনি এর ব্যাখ্যা তিন হবে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ ব্রিটিশ শাসনকে কল্যাণকর বলে মনে করতেন তো দেখো এবার আমি পেজ নম্বর দুশো একাত্তর নম্বর পেজের যত এমসি কিউব এবং এসএ কিউব আসি এব টেস্ট পেপার সলভের ইতিহাসের সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে ভারতে অলিম্পিক গেমস হকি প্রতিযোগিতায় প্রথম যোগদান করে এর অ্যান্সার কী হবে গয়ার অ্যান্সার উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে কলকাতায় প্রথম নাটক মঞ্চস্থ হয় এর অ্যান্সার কী হবে গয়ার আনসার স্টার থিয়েটারে ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে একাত্তরের ডায়েরি গ্রন্থটি লিখেছেন এর আনসার কীভাবে কয়ার আনসার সুপিয়া কামাল ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম এর আনসার কেবে কয়ার আনসার সমাজচার দর্পণ ওয়ান পয়েন্ট ফাইভে কী বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলার ছিলেন এর আনসার কেবে কয়ার আনসার লর্ড ক্যানিং ওয়ান পয়েন্ট সিক্সের এর কোশ্চেন কি বলছে ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম এর আনসার কেবে খয়রাসার কাঠামো গাঙ্গুলি গাঙ্গুলী 1.7 এর क्वेश्चन কি বলেছে গ্রাম প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন এর आंसर কি হবে কয়রাসার হরিनाथ মজুমদার 1.8 এ কি বলেছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় এর आंसर কি হবে কয়রাসার 1997 খ্রিস্টাব্দে 1.9 এর क्वेश्चन কি বলেছে হুল কথাটির অর্থ এর आंसर কি হবে কয়রাসার বিদ্রোহ 1.10 এর क्वेश्चन কি বলেছে চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল এর आंसर কি হবে কয়রাসার জঙ্গলমহলে ওয়ান পয়েন্ট ডবল ওয়ান এর কোশ্চেন কি বলছে তিতুমুর যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তা হল এর আনসার কে কয়ের অনসার বাসাত বিদ্রোহ ওয়ান পয়েন্ট ওয়ান টু এর কোশ্চেন কি বলেছে দাদন কথাটির অর্থ কী এর আনসার কে কয় রান্সার অগ্রিম দান ওয়ান পয়েন্ট ওয়ান থ্রির কোশ্চেন কি বলেছে শিবাই বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন এর আনসার কে কয়ের আনসার মঙ্গল পান্ডে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কোশ্চেন ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন বলেছে ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থে রচিত হলেন এর আনসার কেবে কয়েছে জওয়হরলাল নেহরু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের এর কোশ্চেন কি বলছে ভাইস রায় হল এর আনসার কে কয়েছে রাস প্রতিনিধি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের এর কোশ্চেন কি বলছে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় এর আনসার কে হবে খয় স্বামী বিবেকানন্দকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন এর আনসার কে রথীন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথের ছেলে ওয়ান পয়েন্ট ওয়ান এইটের এর কোশ্চেন কি বলছে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান এর আনসার কে ভাবে গয়ারাচার সিভি রমন ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের কোশ্চেন কি বলছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন যে নামে পরিচিত এর আনসার কেবে খয়াজা যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়ান পয়েন্ট টু জিরের কোশ্চেন কী বলেছে শ্রীরামপুর ছাপাখানায় স্থাপিত হয় এর অ্যান্সার কী হবে ঘয়ান হাজার আঠারোশো খ্রিস্টাব্দে তো দেখো বিভাগ খ যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও তো দেখো উপবিভাগ টু পয়েন্ট ওয়ানে একটি বাক্যে উত্তর লেখো তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে টু পয়েন্ট ডবল ওয়ানে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা জনককে তোমরা তো জানো রণজিৎ গুহ টু পয়েন্ট ওয়ান টুতে কী বলছে ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় এর অ্যান্সার হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে টু পয়েন্ট ওয়ান থ্রির কোশ্চেন কি বলেছে ভারতের রেলপথের জনক কে ছিলেন এর অ্যান্সার হবে লর্ড ডাল হোসি তোমরা তো জানো আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই রেলপথ স্থাপিত হয় টু পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন কী বলেছে সঞ্জীবিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন এর আনসার হবে কী হবে কৃষ্ণ কুমার মিত্র তো দেখো উপবিভাগ উপবিভাগ টু পয়েন্ট টুতে কী বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো টু পয়েন্ট টু ওয়ানের কোশ্চেন কী বলেছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন জেমস লং এটা ঠিক আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে অভাবী শব্দের অর্থ নব জাগরণ এটাও ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এটা ভুল আছে টু পয়েন্ট টু ফোরে কী বলেছে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা কি আছে ভুল আছে এর সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিল না অরবিন্দ ঘোষ ছিল তো দেখো উপবিভাগ টু পয়েন্ট থ্রিতে কি বলেছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও তো দেখো এটা আমি খুব সুন্দর করে মিলাচ্ছি তো দেখো ফার্স্টে কী বলেছে টু পয়েন্ট থ্রি ওয়ানে ডক্টর মহেন্দ্রলাল সরকার এর অ্যান্সার কে হবে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অ্যান্সার হবে আমাদের চারের অ্যান্সার কী হবে আই এসিএস টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে জগদীশ চন্দ্র বসু এর অ্যান্সার কী হবে তিনের অ্যান্সার বসু বিজ্ঞান মন্দির বসু বিজ্ঞান মন্দির টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে আশুতোষ মুখোপাধ্যায় এর অ্যান্সার কে হবে এর অ্যান্সার হবে আমাদের দুইয়ের অ্যান্সার কলকাতা বিশ্ববিদ্যালয় টু পয়েন্ট থ্রি ফোরে কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর এর রাজা শান্তি নিকতন ও বিশ্ব ভারতী তো দেখো উপ বিভাগ আছে টু পয়েন্ট ফোরে কি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো তো দেখো টু পয়েন্ট ফাইভের কোশ্চেন আমি সলভ করাবো বিবৃতি টু পয়েন্ট কি বলেছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তিন আইন পাশ করে এর ব্যাখ্যা কি হবে এক হবে ব্রহ্ম সমাজ আন্দোলনের ফলে সরকার এই আইন পাশ করে মানে ব্রহ্ম সমাজ এই আন্দোলনের ফলে সরকার এই আইন পাশ করে তো দেখো পরে কোশ্চেন কেস টু পয়েন্ট ফাইভ বিবৃতি ইংল্যান্ডে তথা ইউরোপের বাজারে নীলের দারুণ চাহিদা ছিল এর ব্যাখ্যা কীভাবে তিন কাপড় রঙ করার জন্য রঞ্জক হিসাবে নীল ব্যবহৃত হতো টু পয়েন্ট ফাইভ থেকে কী বলছে বিবৃতি উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় এর ব্যাখ্যা কীভাবে তিনবে হবে উনিশ শতকের ভারতের বিভিন্ন উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে টু পয়েন্ট ফাইভ করে কী বলছে বিবৃতি ভারতীয় জাতীয়তাবাদী বিকাশের ভারত সবার ভূমিকা অনস্বীকার্য এর ব্যাখ্যা কী হবে ভারত সবার সর্বভারতীয় চরিত্র ছিল ভারত সবার সর্বভারতীয় চরিত্র ছিল তো দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে তাছাড়া এবিটিএ দু হাজার সালের যত সাবজেক্ট আছে সেটা টু দ্য পয়েন্ট সলভ করা আছে